নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন তো বন্ধুরা সঠিক বকেয়া ডিএ পাওয়ার পরেই বেতন ছাড়া হলো পদস্থ আমলাদের হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটু হলেও ভালো খবর বলা যেতে পারে সঠিক বকেয়া পাওয়ার পরেই বেতন ছাড়া হলো উচ্চপদস্থ আমলাদের যদিও পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য এই বিষয়টি সরাসরি যুক্ত নয় তারপরেও এটি একটি নজির বলা যেতে পারে সঠিক বকেয়া ডিএ পাওয়ার পরেই বেতন ছাড়া হলো উচ্চপদস্থ আমলাদের চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা বিদ্যুৎ কর্তাদের বেতন ফের চালু অবশেষে বেতন পাওয়ার নির্দেশ পেলেন রাজ্যের দুই বিদ্যুৎ নিগমের এমডি এবং চার জেনারেল ম্যানেজার শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন বলে এ খবর আদালত সূত্রে খবর এদিন ওই দুই নিগমের তরফে জানানো হয়েছে যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্গ ভাতা ডিএ কর্মীদের এরিয়ার হিসাবে দেওয়া হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএ বাকি রয়েছে তার হিসাব কিভাবে হবে সেই কাজ চলছে এ ব্যাপারে কিছু ক্ষেত্রে পুনর্বিবেচনার প্রয়োজন আছে এই কথা জানার পরে কোর্ট ওই পাঁচজনের বেতন ফের চালু করার নির্দেশ দিয়েছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও শিক্ষকদের যে ডিএ মামলা চলছিল ইতিমধ্যেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে যে মামলা হয়েছিল তার রায়দান হাইকোর্ট দিয়েছে এবং রায়দান রাজ্য সরকারের পক্ষেই গেছে এবং আগামী কুড়ি আগস্ট এর সময়সীমা শেষ হতে চলেছে কুড়ি আগস্টের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বকেয়া দিয়ে প্রদান করতে হবে রাজ্য সরকার এবার যদি বকেয়া দিয়ে রাজ্যের সরকারি কর্মচারী বা শিক্ষকেরা যদি না পান সেক্ষেত্রে কি হবে সে পরের বিষয় ধন্যবাদ